গতকালকে বেলগরিয়া থানা থেকে তাদের বেশ কিছু অফিসার তাদের নাম পর্যন্ত কমপ্লেন্টে আছে তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়, মারধর করা হয়, বাথরুমের মধ্যে ঢুকিয়ে নিয়ে মারধর করা হয় যাতে সিসিটিভি ফুটেজের বিষয়গুলো না আসে। ওরা আমাকে নির্যাতন করে গাড়ির মধ্যে মারধর করেন, আমার গোপনাঙ্গে লাথি মারেন, আমাকে বাথরুমে ফেলে মারধর করেন এবং আরও কিছু অশ্রাব্য গালিগালাজ করেন, মোবাইল কেড়ে নেন, আমার মুখে চড় মারেন, কিল মারেন, খুশি বাথরুমের মধ্যে বেলঘুরিয়া থানার বাথরুমের মধ্যে ফেলে। আমার কাছে 5,000 টাকা ছিল, সেই টাকাটা পুলিশ গাড়ির মধ্যে আমাকে পুলিশ ভ্যানেতে আমাকে পুলিশ আমার কাছ থেকে ছিনিয়ে নেন। অভিযোগ জমা দিয়েছি, কমিশনার বলেছেন যে উনি ব্যবস্থা নেবেন, যদি ব্যবস্থা নেন খুব ভালো, নাহলে আমরা খুব শীঘ্রই বিষয়টা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার জন্য এক আইনজীবীকে হেনস্থা করার অভিযোগ বেলঘরিয়া থানার পুলিশের বিরুদ্ধে, অভিযোগ দায়ের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। চলতি বছরের 23 জুলাই কলকাতা পুলিশের অন্তর্গত থানায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বেলঘরিয়ার বাসিন্দা কলকাতা হাইকোর্টের আইনজীবী এস কে বাবুলাল। সেই অভিযোগ দায়ের করার জন্য অভিযোগকারী আইনজীবী এস কে বাবুলালকে বেলঘরিয়ার রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক এবং মানসিক হেনস্থা করা হয় বলে অভিযোগ বেলঘরিয়া থানার পুলিশের বিরুদ্ধে। শনিবার দুপুরে কলকাতা হাইকোর্টের সেই আইনজীবী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলঘরিয়া থানার বেশ কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই দিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসে অভিযোগকারী আইনজীবী এস কে বাবুলালের সাথে আসেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচি। এই দিন নগরপাল কার্যালয়ে উপস্থিত না থাকার দরুন লিখিত অভিযোগ দায়ের করার পর নগরপালের সাথে ফোনে কথা বলেন আইনজীবী কৌস্তভ বাগচি। নগরপাল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচি এবং আক্রান্ত আইনজীবী এস কে বাবুলাল কি বললেন শোনাবো আপনাদের। এসেছিলাম গতকাল সন্ধ্যাবেলা বেলঘরিয়া থানার পুলিশ আমাকে বেআইনিভাবে আটক করে। আটকের কারণ পরে জানতে পারলাম, আমি আজ থেকে কয়েক মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিউ মার্কেট থানা এবং কলকাতা পুলিশ কমিশনারকে একটা অভিযোগ করেছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে আমাকে পুলিশ অফিসাররা বেলঘরিয়া থানার পুলিশ গতকাল আমাকে আটক করে। ওরা আমাকে নির্যাতন করে গাড়ির মধ্যে মারধর করেন, আমার গোপনাঙ্গে লাথি মারেন, আমাকে বাথরুমে ফেলে মারধর করেন এবং আরও কিছু অশ্রাব্য গালিগালাজ করেন, মোবাইল কেড়ে নেন, আমার মুখে চড় মারেন, কিল মারেন, খুশি বাথরুমের মধ্যে বেলঘরিয়া থানার বাথরুমের মধ্যে ফেলে। আমার কাছে 5,000 টাকা ছিল, সেই টাকাটা পুলিশ গাড়ির মধ্যে আমাকে পুলিশ ভ্যানেতে আমাকে পুলিশ আমার কাছ থেকে ছিনিয়ে নেন। আমি তারই বিরুদ্ধে আজকে পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে লিখিতভাবে অভিযোগ জানিয়ে গেলাম, জানাতে এসেছিলাম আর কি। তদন্ত হ্যাঁ রিসিভ করেছেন ওনারা, তদন্ত করার আমি আর্জি জানিয়েছি, তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, ব্যবস্থা নেওয়া হোক, আমি আগামী দিনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব অবশ্যই পুলিশের বিরুদ্ধে, পুলিশের এই অন্যায়ের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি অভিযোগ করার কারণে অ্যাডভোকেট একজন আমাদের হাইকোর্টেই প্র্যাকটিস করে, শেখ বাবুলাল বলে আমাদের একজন একটি অ্যাডভোকেট আছেন, জুনিয়র ছেলে, গতকালকে বেলগরিয়া থানা থেকে তাদের বেশ কিছু অফিসার তাদের নাম পর্যন্ত কমপ্লেন্টে আছে তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়, মারধর করা হয়, বাথরুমের মধ্যে ঢুকিয়ে নিয়ে মারধর করা হয় যাতে সিসিটিভি ফুটেজের বিষয়গুলো না আসে। থানায় নিয়ে গিয়ে অত্যাচার করার পরে রাত্রিবেলায় ছেড়ে দেওয়া হয়। আমার সাথে সে যোগাযোগ করে এবং আমি পরবর্তীকালে তাকে সমস্তটাই একটা লিখিত আকারে অভিযোগ জানাতে বলি। আমি ইতিমধ্যেই আজকে ও আমার সাথে এসছে, আমি ওকে নিয়ে ইতিমধ্যেই কমিশনারেটে এসেছিলাম, সিপি সাহেব নেই, আমি কমপ্লেনটা দিয়ে গেছি, আমার সাথে ফোনে কমিশনারের কথা হয়েছে, আমি ওনাকে এই কথাটাই বললাম যে এরকমভাবে উইদাউট এনি রাইম অ্যান্ড রিজন একজন অ্যাডভোকেটকে তুলে নিয়ে যাওয়া, এরকম মারধর করা কোনো কারণ ছাড়া, যদি তার একমাত্র এটাই কারণ হয়ে থাকে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ জানিয়েছিল, তার জায়গা থেকে দাঁড়িয়ে তার মনে হয়েছিল কোথাও মুখ্যমন্ত্রী কোথাও অনৈতিক কোনো কিছু করেছে তাই জন্য সে কমপ্লেন করেছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করার কারণে তাকে এই ধরনের যে বর্বরোচিত আক্রমণ বা অত্যাচার, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে এসেছিলাম এতে কমিশনারেটের কাছে, অভিযোগ জমা দিয়েছি, কমিশনার বলেছেন যে উনি ব্যবস্থা নেবেন, যদি ব্যবস্থা নেন খুব ভালো, নাহলে আমরা খুব শীঘ্রই বিষয়টা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছি। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।